ওই হাঁসের দলে বসন্তে যারা ঝাঁকে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে, সেখানে যেন তার বাসা। বাসা যদি তবে ছেড়ে আসে কেন? নানা ওরবার আনন্দ, অকারণ আনন্দ। তুমি উঠতে চাও, চাইবই কি? বুঝতেই পারিনি তোমার কথা। তুমি বুঝতে পারবে না, বুঝতে পারবে না। রাজপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছো। ওগো পত্র লেখা, আমাদের রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমিই আন্দাজ করতে পারবে। একবার শুনে দেখো না।
হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই। যে অর্থ, অর্থের কি দরকার? চাই নিয়ম, এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়, চিনলে কি করে? চাল চলন দেখে। কিরকম দেখলে? দেখলাম কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক। গুরু মশায়ের হাতে মানুষ হন, কেউ বুঝিয়ে দেয়? রাস্তায় ঘাটে খানা আছে, ডোবা আছে, কাঁটা আছে, খোঁচা আছে, চলন জিনিসটার আপদ বিস্তর। এ দেশটা তো গুরুমশায়ের দেশ, শরণ নেব তাদের। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। বাস আর বলতে হবে না, তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই? কিছু নেই, কিছু নেই, সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত তাসবংশী, আমি ছক্কাশকমন, আমি পঞ্জাবন। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে, তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব। শুভ বধুলি লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন চার হাই। আসে ফলগুলো কি? বেরিয়ে পড়ল ফস ফস করে ইস্কাবন, রুইতন, হরতন, চিরেতন, এরা সকলেই প্রণম্য, সকলেই কুলিন। কুলিন বলি কি? মুখ্য কুলিন, মুখ থেকে উৎপত্তি। দাসবংশের আদি কবি ভগবান দাসরঙ্গনিধি দিনের চার প্রহর ঘুমিয়ে স্বপ্নের ঘরে প্রথম যে ছন্দ বানালেন, সেই ছন্দের মাত্রা গুনে গুনে আমাদের 37.5 রকমের পদ্ধতির উদ্ভব। অন্তত তার একটাও তো জানা যায়। আচ্ছা তাহলে মুখ পেলাম কেন? নিয়ম ভাই ছক্কা ডুম মন্ত্র পড়ে ওদের টানে একটা ফুল দিয়ে দাও। বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। হ্যাঁ
ভাই পঞ্জা একেবারে অসমর্থ। কি জাতি তোমরা? আমরা নাশক, নাশা থেকে উৎপন্ন। কোন উচ্চবংশীয় জাতি অমন্তর নাম তো শুনিনি কখনো। হাইয়ের বাষ্পে তোমরা উড়ে গেছো উচ্চে, পরলোকের পারে। হাঁচির চোটে আমরা পড়েছি নিচে, এই ইহলোকের ভারে। পিতামহের নাসিকার অসংযম বসতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে, আমরা অদ্ভুত। এরা গালা বিদেশ
বিদেশে, তাহলে নিয়ম থাকবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলে দোষ যাবে কেটে। রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন
কেমন মনে হচ্ছে? আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। কাকুমারী বিবি সুন্দরী, মনে রেখো আমার হাতে সম্পাদকীয় স্তম্ভ। কৃষ্টি 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 দাসদ্বীপের কৃষ্টি বাজাও সেই কৃষ্টি, জারি করো বাধ্যতামূলক আইন। অর্থাৎ কানমালা বচনের আইন। রানী বিবি তোমার কি মত, বাধ্যতামূলক আইন এবার তবে চালাই? বাধ্যতামূলক আইন অন্তর্মহলে আমরাও চালিয়ে থাকি, দেখবো কি দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। একই হল হায় বৃষ্টি হায় বৃষ্টি। হঠাৎ মনে হলো আমি মানিনি,
নদীর ধারে ধারে গাছের তলায় তলায়। কি করছে? সাজ বদল করছে, আমারই মতো। কেন দেখাচ্ছে? পছন্দ হয়? মনে হচ্ছে পর্দা খুলে গেছে, চাঁদের থেকে মেঘ গেছে সরে, একেবারে নতুন মানুষ। তোমাদের ছক্কা পঞ্জা আমাদের শাসনার জন্য এসেছিলেন, তাদের কি দশা হয়েছে দেখো কি যাও। কেন, কি হলো? খেলবার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, এমনকি গুনগুন করে গানও করছে। গান? ছক্কা পঞ্জার গান? সুরে না হোক বেসুরে, আমি তখন চুল বাঁধছিল। আশ্চর্য করলে, চুল বাঁধা এদিকতে কে শেখালে? কেউ না। ওই দেখো না, এবার হঠাৎ শুকনো ঝর্ণায় নামল বর্ষা, জলের ধারায় ধারায় শুরু হল বেণীবন্ধন। এদিকতে কে শেখালে তাকে? চল চল বীর, মন মন করে বেরিয়ে পড়ে দুজন। সাহস আছে তোমার সুন্দরী? আছে আছে। অজানাকে ভয় করবে না? না করবো না। পা যাবে ক্ষত বিক্ষত হয়ে, পথ ফুরোতে চাইবে না। কোন যুগে আমরা চলেছিলাম সেই দুর্গমে, রাত্রে ধরেছি মশাল তোমার সামনে, দিদি বলছি জল খাঁচা তোমার আগে আগে। আজ আর একবার উঠে দাঁড়াও, ভাঙতে হবে এখানে এই মানুষের বেড়া, এই নির্জীবের বন্দি, ছেড়ে ফেলতে হবে এই সব নীরব ছেড়ে ভালো আবরণ, টুকরো টুকরো করে ছেড়ে ভালো। তুমি আমাদের পথ দেখাও সুন্দরী, অশান্তি ভক্ত পেয়েছো তুমি, সেই ভক্ত দাও আমাকে। বিধাতার ধিক্কারের মধ্যে আছি আমরা, মূর্খতার অপমানে। চলো বেরিয়ে পড়ে। Thank you.
নিজে দলবল সবাই আসছে পুরনির তলায় আজ সব বসবে এখানে আর কোথায়
নির্বাসনে। আর এরা আমার প্রজারা যাব নির্বাসনে। কোথায় গেল সেই মানুষেরা? এই যে আছি আমরা। মানুষটি পারবো আমরা? পারবে, নিশ্চয় পারবে। ও গোবিন্দ সিং, আমিও কি পারবো সন্দেহ করি, কিন্তু রানী আছে তোমার সভা।